আসলে মাসলাটি বিষয়টি হচ্ছে আসলে ফাকিদু তহুরাইন একটি মাসলা আছে, আচ্ছা, আবু দাউদ শরীফে বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে। আচ্ছা, বিমানে দেখা যায় যে অনেক সময় পানিরও ইন্তজাম থাকে না, রাইট, আর ওযু করার ইন্তজাম থাকে না, আবার মাটিও থাকে না, রাইট। তো এই ক্ষেত্রে কি করব আমি, এই মাসলাটি আগে বলছি, তারপরে যাচ্ছি আমার ভাইয়ের এই কথায়। ঠিক বলেছেন, যে যদি এই ধরনের অবস্থা হয় তাহলে হানফি মাজহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলহি বলেছেন যে উনি ওযু ছাড়াই নামাজের নকল ও হরকত করবেন, মানে নামাজ যেভাবে পড়েন এভাবে পড়বেন, মানে দ্যাট মিন্স একটা আপন অভিনয় করবেন, অভিনয়, আচ্ছা, কিন্তু পরবর্তীতে ওনার এই নামাজটা আবার কাজা করতে, আবার কাজা করা লাগবে। কিন্তু ইমাম আবু হানিফা এবং ইমাম মাহমুদ সহ অন্য অন্য মাজহাবের যে ইমামরা আছেন ওনারা বলেছেন যে না, নকল ও হরকত করার দরকার নেই, পরবর্তীতে উনি কাজা করে নেবেন যখন উনি এরকম কোনো সিচুয়েশনে আসবেন যেখানে পানি বা মাটির উনি ব্যবস্থা পাচ্ছেন, আচ্ছা আচ্ছা, এই জায়গায় এসে উনি ওনার নামাজকে আবার আদায় করে নেবেন, মানে আগে পড়ার দরকার, আগে পড়ার দরকার, আচ্ছা, কারণ ওনাদের কাছে মাসলা হচ্ছে যে যদি কেউ ওযু ছাড়া নামাজ পড়ে আল্লাহ সেজদা দেন কেউ, সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ উলামা ইকরামের মতামত হচ্ছে উনি কাফের হয়ে যাবেন না। এখন এখানে আরেকটা মাসলাও চলে আসে, এটি হচ্ছে অনেক সময় আমাদের ক্রিকেট খেলোয়াড়রা সেঞ্চুরি করে তারপরে সেজদা করে, এই ক্ষেত্রে কিন্তু ওযু থাকা জরুরি, আচ্ছা, না হলে এটা মারাত্মক অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওযু ছাড়া সেজদা করা, আচ্ছা, এবং অধিকাংশ উলামা ইকরামের মত, মারাত্মক মত এটি যে ইমানই চলে যাবে, আল্লাহ আকবার, ইস্তেহজা এটাকে বলা হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা হুকুম আহকামকে নিয়ে প্রহসন করা বা ঠাট্টা বিদ্রুপ করার মত ঠাট্টা শামিল হয়ে যায়। হ্যাঁ, আমার এই ভাইয়ের যদি অবস্থা হয় যে বিমানে ওনার ইয়া ছিল না এবং ওযু নাই, উনি পানিও নেই আর মাটিও নেই, ব্যবস্থা নেই, তাহলে উনি এই ক্ষেত্রে ওটাই করবেন যে পরবর্তীতে আদায় করবেন, ল্যান্ড করার পরে উনি আদায় করে নেবেন। কিন্তু এখন অধিকাংশ বিমানের যে বিষয়গুলি থাকে, যেমন সৌদি এয়ারলাইন্স আছে, বাংলাদেশ এয়ারলাইন্স আছে, ওইখানে কিন্তু পানি ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয় বাথরুম ছোট থাকার কারণে, কিন্তু মাটির ইন্তজাম থাকে। ওনাদেরকে যদি আমরা বলি যে আমি নামাজ পড়ব, তাহলে ওনারা মাটির ইন্তজাম করেন এবং ওনাদের এখানে এক জায়গায় ওনারা ইয়ারও নামাজেরও ইন্তজাম করেন। তো যেখানে নামাজের ইন্তজাম করেন ওনার জন্য দায়িত্ব হচ্ছে যে বিমানের মধ্যে ক্যাবলাটা ঠিক আছে কিনা এটা দেখার, আচ্ছা, হ্যাঁ, ক্যাবলা ঠিক রেখে উনি শুরু করবেন, পরে যদি বিমান অন্য দিকে চলে যায় তাহলে এই ক্ষেত্রে মাসলা হচ্ছে সূরা বাকারার আমরা একটি আয়াত আছে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিকেই আছে, যেই দিকে আমি মুখ করি না কেন এই দিকেই আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাবলার দিকে মুখ করে, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে বলেছেন বলেই আমরা পড়ছি, এই দিকে নামাজ পড়ছি, আল্লাহ তাআলার আদেশ মানছি, আমরা আদেশ মানছি। এখানে একটা কথা মনে পড়ে যাচ্ছে যে ভারতীয় উপমহাদেশের একজন বড় আলেম ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা, উনার একবার পণ্ডিত দয়ানন্দের সাথে একটা মুনাজারা হলো, আচ্ছা, মানে বিতর্ক, বিতর্ক হয়েছে, তো সেখানে পণ্ডিত দয়ানন্দ বললেন যে দেখো তোমরাও পূজা করো আমরাও পূজা করি, তোমরা করো একটা কাবার পূজা, তারও একটা আকৃতি আছে, আর আমরা কতগুলি মূর্তির পূজা করি, পার্থক্যটা শুধু এতটুকুই। তো হজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, আমরা পূজা করি না, যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক, যদি কাবা শরীফ এখান থেকে নিশ্চিহ্নও হয়ে যায় তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইদিকে ক্যাবলা করে তুমি নামাজ পড়ো, আমি এদিকে পড়ছি, অর্থাৎ কাবা শরীফ আমার জন্য মসজিদ ইলাইহি মসজিদ লাহু না, মানে কাবার দিকে ফিরে আমি নামাজ পড়ছি কিন্তু কাবার জন্য আমি সেজদা করছি না, আর তোমরা যে সেজদা করতেছো মূর্তিগুলোকে সেজদা করছো এটা হচ্ছে মসজিদ লাহু হিসাবে, মূর্তির দিকে ফিরে সেজদা করছো না, মূর্তিকেই সেজদা করছো, সুতরাং আমাদের কাবাকে সেজদা করা এবং মূর্তি ইত্যাদিকে সেজদা করা এই বিষয়টি কিন্তু এক বিষয় না। তো আমার এই ভাইয়ের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে নামাজ যখন উনি শুরু করতেছেন বিমানে ক্যাবলাটা ঠিক করে নেবেন, ক্যাবলাটা ঠিক আছে কিনা, পরে যদি চেঞ্জ হয়ে যায় কোনো অসুবিধা নেই, আচ্ছা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অপশন এবং সুবিধা আমাদের জন্য রেখেছেন এবং সব ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, ঠিক বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না, কোনো কিছু চাপিয়ে দেননি, মাশাআল্লাহ। তো সুতরাং যদি নামাজের মধ্যে এই বিমানের মধ্যে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় আর আমরা যদি বলি এরকম কি
আমি তো দেখেছি যে যদি বিধর্মীও হয় এয়ার হোস্টেস বা স্টুয়ার্ড যারা আছে ওর, কিন্তু আমি যদি বলি যে আমি এখন আমার এখন প্রেয়ার টাইম নামাজের সময় আমি এখন নামাজ আদায় করব, তারা কিন্তু ব্যবস্থা করে দেন। হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় আছে লজ্জায় বলি না, বলি না। তাই এতটুকু আমাদের প্রত্যেক মানে মুসলমান ভাইয়ের জন্য জরুরি হচ্ছে যে বলা যে আমি আমার সময় হয়েছে, আমার নামাজের আমার প্রেয়ার টাইম হয়েছে, আপনি আমাকে একটু সুযোগ করে দিন। ঠিক বলেছেন, জি।